क्योंकि तृणमूल एक बीजेपी एक अंश ये बहुत गलत काम किया दीदी है, ऐसा दीदी को नहीं करना चाहिए था। क्या करना नहीं चाहिए था? क्या नहीं करना चाहिए? बाबुल सुप्रियो को यहाँ नहीं लाना चाहिए था, वो तो मतलब एक दंगा फसाद का तो जड़। बाबुल सुप्रियो एक सांप्रदायिक लोग जे दंगा भड़का है हिंदू मुसलमान बीचे एक हेट तो ये तोरी करे भाई भाई के लड़ाई तार नाम होलो बाबुल सुप्रियो। बाबुल सुप्रियो को टिकट मिला? हाँ तो यहाँ होप कम उसका, हम तो स्टेट बोला, स्टेट बोल लिया इज वेरी लेट चांस। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘৃণাকারীকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস, যা অত্যন্ত নিন্দনীয় কাজ বলে মনে করছেন বুদ্ধিজীবীরা। হ্যাঁ, আমরা বাবুল সুপ্রিয়র কথা বলছি, যার হাত আসানসোল দাঙ্গার রক্তে লাল হয়ে আছে এখনো। মুসলিম বিদ্বেষী বাবুল সে নাকি এই পবিত্র রমজানে ইফতার মাহফিলে গিয়ে মাথায় টুপি দিয়ে সংখ্যালঘু দরুদই সাজছেন, যা মনে প্রাণে মেনে নিতে পারছে না বালিগঞ্জ বিধানসভার ভোটার। मैं हिंदू भाइयों को सलाम करना चाहता हूँ कि बाबुल सुप्रियो को टॉलीगंज से हरा कर उन्होंने वापस भेजा है और आज वो दीदी के गोद में आकर बैठ गए हैं। तो मैं बालीगंज विधानसभा के रहने वाला हूँ और मैं ये दावे के साथ पूरी जिम्मेदारी के साथ कहता हूँ कि जब टॉलीगंज के हिंदू भाइयों ने उनको भगाया है तो बालीगंज के मुसलमान भाई भी उनको यहाँ से भगा के रहेंगे, आप देख लीजिएगा 12 तारीख को। অনেকেই মনে করছে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়ে ঐতিহাসিক ভুল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর খেসারত দিতে হবে তৃণমূলকে, এমনটাই মন্তব্য করেছেন বালিগঞ্জ বিধানসভার মানুষ। আবার অনেকে বলছেন বাবুল সুপ্রিয় নয়, দিদিকে দেখেই ভোট দেব তৃণমূলকে। না, তৃণমূলকে ভোট দেব এটা আমরা জানি। না, ও তো মমতাকে দেখে ভোট দিচ্ছে, না বাবুল সুপ্রিয়কে দেখে ভোট দিচ্ছে। কেউ কেউ বলছেন এবার নীরবে ভোটদান করবে বালিগঞ্জের মানুষ। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর সমর্থনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জনসমর্থন ঘুম কেড়েছে বাকি দলগুলি। এনআরসি সিএএ সমর্থনে কুমন্তব্যকারী বাবুল সুপ্রিয় ও সায়রা হালিমকে চাইছে না বালিগঞ্জ বিধানসভা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। 51% সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসকারী এলাকার সংখ্যালঘু বিরোধী একজন প্রার্থী জয় নিয়ে চিন্তায় তৃণমূল। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা এখন বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। শেষ হাসি কে হাসবে সেটাই দেখুন। ওদের কে দুলাল কে মিছিলি আমার জানা নাই, চোরদের দল এটা জানি, যে বলছে সেও চোর একটা। আর একটা কথা, যারা দিদি 2 নম্বর ব্যক্তি হয় তাদের হাল কি হয় মুকুলবাবুকে দেখে সব শিখে নেওয়া ভালো। দিদি 2 নম্বর হতে যাওয়া খুব বিপদ, কিন্তু তা যে দিদি 2 নম্বর হয়ে আছে এখন তাকে মুসলমান ফেস করা হয়েছে, তো মুসলমান মুখ সে শিবের মাথায় এমন জল ঢেলেছে মুসলমান বলছে একে কাফের বলে ঘোষণা করা হয়। তাই দিদির দলে সেই সমস্ত লোকদের নিয়ে আমার মন্তব্য করলে তাদের গুরুত্ব বাড়ে, তাদের আমি গুরুত্ব বাড়াতে চাই। আমার কাউকে কিছু বলার নেই, আমার আমি রাজনৈতিক ব্যক্তি, রাজনীতির কথা বলি, কোনো ব্যক্তি দেখুন। উদাহরণটা তো আপনারা পেয়ে গেলেন কীভাবে দলদর্শ হয়ে কাজ করছে। তো আমাদের এই প্রশাসনের আন্ডারে নির্বাচন, এই পুলিশের যারা ইনচার্জ রয়েছেন তাদের আন্ডারে আমরা খুব কম আশাতে রয়েছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে। আমরা দাবি জানাচ্ছি ইতিমধ্যে মনে হচ্ছে না আমার সুষ্ঠুভাবে হবে, যেহেতু কেন্দ্রীয় বাহিনী দিয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বুথ ব্যানিংটা করবে হচ্ছে ক্যালকাটা পুলিশ। সেই ক্যালকাটা পুলিশের উপরে যতটুকু আমাদের আস্থা ছিল এই নির্বাচনে সেই আস্থাটাও আমাদের চলে গেছে। বিরোধী পক্ষ কাকে ভাবছেন, প্রধান বিরোধী পক্ষ? না, প্রধান বিরোধী পক্ষ এবার বাবুল সুপ্রিয় রয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ ওনার যে দলটা রয়েছে তৃণমূল কংগ্রেস সেটা এখন শাসক দল, কিন্তু বিরোধী যেটা হচ্ছে এই বিরোধী জোটটা যেটা বলি আমি সেটা কিন্তু আমি নয় ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট হচ্ছে মানুষ। মানুষ এবার ভোট দিয়ে চাইছে বাবুল সুপ্রিয়কে হারাবার জন্য। মানুষ আমাকে সাড়া দিচ্ছে যে বেস্ট পসিবল অল্টারনেটিভ কংগ্রেসের প্রার্থী রয়েছে এবং ওই বাবুল সুপ্রিয়কে হারাতে পারবে। কারণ চিরকালই বালিগঞ্জ এক জমানাতে গিয়ে কংগ্রেসের বেল্ট ছিল, কংগ্রেসের আদর্শ বিশ্বাসী লোক আছে, আর 12 তারিখে ফলটাও আমাদের ফেভারেবল হবে আমরা আশাবাদী। বাবুল সুপ্রিয়কে কেন ভোট দেবে না মানুষ, বাবুল সুপ্রিয় কি চাইছেন? বাবুল সুপ্রিয়কে দেখুন, আজকে তার উপরে যতটুকু মন্তব্যটা ছিল ওর সবকটা তো ভিডিওগুলো ভাইরাল হয়েছে, প্লাস ওনার স্ট্যান্ড এনআরসি সিএ নিয়ে যা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডও আমরা জানি কি আছে। মুসলমানের বিরুদ্ধে ওনার যে ঘৃণাটা রয়েছে সেটা তো পরিষ্কার হয়নি, আজকে বিজেপি থেকে তৃণমূলে চলে এসছেন কিন্তু মনের ভিতরে যে ঘৃণাটা সেটা তো এখনও আছে।
তাহলে কালকে আবার বিজেপিতে গিয়ে ওই ঘৃণাটা আবার আসবে না সেটা কে গ্যারান্টি নেবে? সেটা তো কেউ গ্যারান্টি নিতে পারবে না। তার জন্য শুভেন্দু অধিকারী কালকে টিএমসিতে ছিল, ও টুপি পরে নামাজ পড়তো, ও টুপি পরে দোয়া করতো, ইফতার করতো, আজকে বিজেপিতে গিয়ে ওই গালাগালি দিচ্ছে মুসলমানদেরকে। তাহলে এদেরকে বিশ্বাস করা যায় না। লোক এমন বাছুন যে কোনোদিনই অন্যায়ের সঙ্গে কোনোদিনই ছিল না, ন্যায়ের জন্য কথা বলে, মানুষের জন্য কথা বলে। যে আজকে দল বিচার করে করতে পারে না তাকে কি আপনারা নির্বাচিত করবেন? 34 সালের বাম শাসন লোক এখনও ভুলে নেই, সেটাও কিন্তু মানুষ মনে রয়েছে। যেখানে মিয়া বিবির ঝগড়া চলে যাচ্ছে লোকাল কমিটি পার্টি অফিসে, থানা বলছে যে আগে এলসিএস ক্ষেত্রে নিয়ে আসুন তারপরে আপনার কমপ্লেনটা নেব। এই অবস্থাতে কি বাংলাকে আবার ফিরিয়ে দিতে চান? না, একটা কংগ্রেস বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেনের কংগ্রেসকে আবার ফিরিয়ে আনতে চান, এটাই জনগণের কাছে আমাদের আবেদন। প্রধান ইস্যু কী থাকছে, আপনাকে মানুষ কেন ভোট দেবে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ বালিগঞ্জ। কেন বালিগঞ্জ আমি বলছি, দেখো বালিগঞ্জে কয়েক শত কোটিপতি আছে এবং এই জায়গাটায় দিন আনি দিন খানে মানুষের সংখ্যা প্রচুর রয়েছে। তো এই যে ইকোনমিক ডিভাইডটা রয়েছে, বস্তিগুলোর যে কন্ডিশন রয়েছে, কোনো রকমের যুবর চাকরি নেই, এই পরিস্থিতিতে বালিগঞ্জ একটা কঠিন লড়াইতে রয়েছে, নিজেদের মধ্যে ডেইলি বেসিসে একটা সংঘর্ষ চালাচ্ছে। সেই সংঘর্ষটা মানুষের হয়ে প্রশ্ন উত্তর করার মতন কেউ নেই, কারণ কাউন্সিলরও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি। তাহলে কে কাকে প্রশ্ন করবে এই কাজটা হলো না কেন? সবই তো নিজেদের মধ্যে কটা গেম খেলে মানুষকে লুটেপুটে খাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চুরেরদের দল, যেটা দাদাও বললো, অধীরদাও বললো, এটা চুরেরদের দল। এটাকে না শোনালে মানুষ বাংলাতে কোনো উন্নতি হবে না। অধীরদা কী দাওয়াই দিয়ে গেল শেষ প্রশ্ন, কী দাওয়াই দিয়ে গেল অধীরদা? অধীরদা তো একটাই বার্তা, এখানে বালিগঞ্জের মানুষ একটা শিক্ষিত ব্যক্তি যে কোনোদিনই বিক্রি হবে না তাকেই আপনারা বাছুন। আজকে বাবুল সুপ্রিয়র মতন দল দল জায়গা করে সে আজকে বিজেপিতে চলে না যাবে, তার কোনো গ্যারান্টি কেউ নিতে পারবেন না, স্বয়ং মমতাও নিতে পারবেন না। তো বার্তাটা আমার কাছে যেটা উনি দিয়ে গেছেন যে লড়াই চালিয়ে যাও, লড়াই যা ফল হবে খুবই সুন্দর হবে। উনি বললেন যে যা সারা পেয়েছি খুবই ভালো সারা পেয়েছি। 101% 101%